বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেউথরের আইপিএফটি সংক্রান্ত মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। বিজেপি রাজ্য প্রভারীর আইপিএফটি দলের এবং রাজ্যের ইতিহাসের ব্যাপারে সঠিক ধারণা নেই বলে জানালেন রাজ্যের উপজাতি কল্যাণ ও বনমন্ত্রী। যে যাই বলুন না কেন, রাজ্য সরকারের দুই শরিক দল বিজেপি এবং আইপিএফটির মধ্যে যে বর্তমানে সম্পর্কটা বালির পাহাড়ের মতো তা সর্বজন বিদিত। এর মধ্যে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেউথরের নির্বাচনী জনসভায় এক বক্তব্যে উভয় শরিক দলের মধ্যে বিবাদের সুর আরও চড়ল। সম্প্রতি কৈলাস শহরে একটি নির্বাচনী জনসভায় সুনীল দেউথর নাকি বলেছেন, লোকসভা নির্বাচনের পর রাজ্যে আইপিএফটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুনীল দেউথরের এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। বৃহস্পতিবার আহত এক সাংবাদিক সম্মেলনে সুনীল দেউথরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেবার কুমার জমাতিয়া বলেন, সুনীল দেউথরজির আইপিএফটির দল এবং রাজ্যের ইতিহাস ও মানুষের সেন্টিমেন্টের ব্যাপারে কোনো ধারণা নেই, এমনকি সুনীল দেউথরজির এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার নেই বলেও আইপিএফটির সাধারণ সম্পাদক তথা রাজ্যের উপজাতি কল্যাণ ও বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া সাংবাদিকদের জানিয়েছেন। The Sunil Deodhar has commented, I think he have not much idea, and I believe that because Tripura history, he have not much idea about the history of Tripura, about the sentiment of people. So in between, whatever he have commented, I think is not right. He has a responsible minister of tribal welfare, and also the IPFT general secretary. I appeal to the people, both BJP and IPFT, not to misunderstand about the comment given by our Honorable Sunil Deodhar ji. Therefore, the way have given the statement, it is not true, but we are still waiting. একই সাথে রাজ্য বিজেপি এবং আইপিএফটির জোট মোটেও পাঁচ বছরের নয়, তা কুড়ি বছরের জন্য ধরে নেওয়া যেতে পারে বলে মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন। পাশাপাশি আসন্ন পূর্ব লোকসভা আসনের ভোটে শান্তি বজায় রাখতে সংশ্লিষ্ট সাধারণের প্রতি আহ্বান রেখেছেন আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল।